রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে তহবিল সংগ্রহের লক্ষ্যে ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হল। রোববার সন্ধ্যায় আয়োজিত চ্যারিটি ডিনারে ইংল্যান্ডের বিশিষ্টজনরা একত্রিত হয়েছিলেন ম্যানচেস্টারের স্থানীয় ভার্মিলিয়ন হলে। বিস্তারিত থাকছে আমাদের গ্রেটার ম্যানচেস্টারের ব্যুরো চিফ মাহিমাসুমের প্রতিবেদনে। ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে রোহিঙ্গাদের সাহায্যার্থে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় ম্যানচেস্টারস্থ ভার্মিলিয়ন হলে অনুষ্ঠিত হল দাতব্য ভোজ। এই যে আয়োজন, ফল ভাড়া, খাওয়া দাওয়া সব আমার কোম্পানি এবং আমার ছেলের ভার্মিলিয়ন থেকে 100% তাদের পকেট থেকে দিয়েছে। এখান থেকে টাকা আমাদের কাছে নেবে না। এখানে যত আর্টিস্ট আসছেন, যত আলাদা খরচ, সেটা আমি আমার ব্যক্তিগত ইয়ের থেকে দেবো। এটা 100% কিন্তু চ্যারিটি রোহিঙ্গাদের ওখানে যাবে। সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডক্টর ইকবাল আহমেদ। যে কেউ যদি ভলেন্টারিলি আমার সঙ্গে যেতে চান, আমরা একটা প্রজেক্ট করুন, আমার সাথে সহযোগিতা করুন, যে আমরা একসাথে যাব এবং রোহিঙ্গাদের বাসস্থান, হেলথ কেয়ার, খাবার দাবার, শিক্ষা, যে যেখানে যেটা প্রয়োজন আমরা ওই ক্ষেত্রেই আমরা এটা ইনভেস্ট করব। এবং এটা একদিনের কাজ, এটা কন্টিনিউ একটা প্রসেস। ইবাদত বন্দেগী ও গরিব দুঃখীদের সাহায্য করা পরম করুণাময় সৃষ্টিকর্তার অন্যতম নির্দেশনা বলে জানান ডক্টর ইকবাল আহমেদ ওবি। দেখেন, এরা আল্লাহর বান্দা, এরা আল্লাহর বান্দা এবং এরা মুসলমান এবং তারা নিরুপায়, নিরাশ্রয়, পাহাড়ের মধ্যে একটা ইয়ের মধ্যে, ছোট্ট একটা শেডের মধ্যে বসবাস করে। কেউ বাপ নাই, কেউ মা নাই, কেউ তার সংসারে কেউ নেই, হয়তো একটা মহিলা আর কেউ নেই। তারা দাবি করে কী করবে, খাবে কী? সুতরাং এইটা যদি আমরা সামান্য টাকা দিয়া সবাই পার্টিসিপেট করি, হয়তো লক্ষ লক্ষ মানুষকে আমরা রিজুলিউশন করতে পারি। আধুনিক বিশ্বে বিল গেটস, ইকবাল আহমেদ, অনিল মুশরাতের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের অন্যতম লক্ষ্য হল আর্থমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা। শত হাজার ব্রিটিশ পাউন্ডের অধিক সংগৃহীত দাতব্য ভোজে সঙ্গীত পরিবেশনা করেন কণ্ঠশিল্পী আখি আলমগীর এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল খান এমপি, সৈয়দ নাহাশ পাশা, মোহাম্মদ সেলিম, কামাল আহমেদ, আশিক মিয়া সিজিল, লুৎফর রহমান, আব্দুল নাসির ওহাব সহ যুক্তরাজ্যে বসবাসরত অসংখ্য ব্যক্তিবর্গ। The latest figure has already come up, 121,000, which has already been donated. I have here Belal Bhai, who is a younger brother of Iqbal brother, Iqbal Bhai. He is also one of the director of Iqbal brother foundation, and this figure is excluding the today's table sellings and other raffle tickets and everything else. We're all seeing the crisis in front of our eyes unfolding with the Rohingya community in Bangladesh. They've been displaced from Myanmar and they're living in makeshift refugee camps in Bangladesh at the moment. It's a crisis that needs our support. সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মণিকোঠায় আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মঙ্গলকর ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশায় ম্যানচেস্টার হতে মাহি মাসুম, চ্যানেল আই, ইউরোপ নিউজ।